সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের প্রশ্নে তোমাদের যা আছে সেই সম্পর্কে একটু পড়ে নিই। এখানে লক্ষ্য করো, কাজ এক, চিত্রের সাহায্যে বেগ সমবেগ ত্বরণ ব্যাখ্যা করো। কাজ দুই, নিচের চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান দেখানো হলো। চিত্রে উল্লেখিত ওয়ে, এবি, বিসি এবং সিডি অংশে ত্বরণ মন্দন নির্ণয়পূর্বক বস্তুকণাটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় কর। কাজ তিন, লেখচিত্রটির সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। এখানে লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্রের সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ কর। তাহলে চলো আমরা প্রথমে কাজ একে সমাধান করি। একে কি বলা হয়েছে? চিত্রের সাহায্যে বেগ সমবেগ ত্বরণ ব্যাখ্যা করো। আমরা প্রথমে কাজ একে সমাধান করছি। শিক্ষার্থীবৃন্দ, কাজ একের সমাধান, এখানে লক্ষ্য করো বেগ, বস্তুর সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে লক্ষ্য করছো তোমরা, এই নৌকাটি প্রথমে এই জায়গায় ছিল, সে একটি সরল রেখা বরাবর অর্থাৎ সোজা পথে একটি নির্দিষ্ট দিকে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং তার বেগ হবে v = s/t। ব্যাগের মান এবং দিক উভয় আছে, তাই ব্যাগ একটি ভেক্টর রাশি। এবার আমরা সমবেগ, এখানে একটু লক্ষ্য করো কি করতেছে। শিক্ষার্থীবৃন্দ, সমবেগ কি? যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তবে সেই বস্তুর সেই ব্যাগকে সুষম ব্যাগ বলা। এখানে লক্ষ্য করেছো, এই যে বস্তুটি ছিল, এই বস্তুটি এখান থেকে এই পর্যন্ত আসছে, একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর আসছে। এবং এখানে দেখো চিত্রে দেখানো হচ্ছে, প্রথম সেকেন্ডে সে 2 মিটার অতিক্রম করছে, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 2 মিটার, চতুর্থ সেকেন্ডে 2 মিটার। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে সমান সমান দূরত্ব অতিক্রম করেছে, তার সরণ সমান সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের ব্যাগকে বলা সমব্যাগ বা সুষমব্যাগ। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো ত্বরণ, যদি কোনো বস্তু অসমবেগে চলে তবে বস্তুর বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। এখানে লক্ষ্য করো চিত্রে, এই যে বস্তুটি ছিল সেই বস্তুটি এ থেকে বিতে পৌঁছেছে, কত সময়ে? টি সময়। আদি বেগ ছিল তার ইউ, শেষ বেগ হচ্ছে বি। তাহলে আমরা লিখে নিই, মনে করি কোনো বস্তুর আদি বেগ ইউ এবং টি সময় পর এর বেগ বি। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ, একক সময় বেগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি এই একক সময়ে যে বেগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ত্বরণ। ত্বরণ = বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কাজ দুইয়ের সমাধান করব। নিচের চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান দেখানো হলো। এই যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্র থেকে ওয়ে, এবি, বিসি এবং সিডি অংশের ত্বরণ মন্দন নির্ণয়পূর্বক বস্তু কণাটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। চলো তাহলে আমরা এই চিত্রটি অঙ্কন করে নিই, তারপর এখান থেকে ওয়ে, এবি, বিসি ও সিডি অংশের ত্বরণ মন্দন নির্ণয়পূর্বক বস্তুকণাটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। আমরা যে চিত্রটি প্রশ্নে দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করলাম ওই মাপি। এখানে ওয়ে অংশে, এই যে ওয়ে অংশ লক্ষ্য করো, ওয়ে অংশে বস্তু আর সময়ের পরিবর্তনের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পেয়েছে।
তাহলে যখন সময় 0 থেকে 10 পর্যন্ত আসছে তখন ব্যাগ কত 5 পর্যন্ত অগ্রসর হয়েছে ব্যাগ হয়েছে 5 তার মানে 10 সেকেন্ডে তার ব্যাগ আদি ব্যাগ ছিল 0 শেষ ব্যাগ হচ্ছে 5 তাহলে আমরা লিখতে পারি ওয়ে অংশে সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধি পেয়েছে সুতরাং ওয়ে অংশে বস্তুর ত্বরণ হয়েছে এখন ওয়ে অংশে বস্তুর আদি ব্যাগ ছিল 0 এই যে যখন ও বিন্দু থেকে যাত্রা করে তখন তার ব্যাগ ছিল 0 শেষ ব্যাগ হচ্ছে 10 সেকেন্ড পর এই এ বিন্দুতে তার ব্যাগ হচ্ছে কত এই যে এখানে লক্ষ্য করো 5 বরাবর আছে কাজেই শেষ ব্যাগ হচ্ছে 5 সময় লেগেছে কত আগে ছিল 0 আর পরে সময় গুলো 10 সেকেন্ড তাহলে সময়ের পরিবর্তন হলো কত 10 মাইনাস 0 কত 10 এইটুকু আসতে সময় লাগছে তার 10 সেকেন্ড তাহলে ত্বরণ কি আমরা সূত্রটি আগে লিখেছি শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময় অর্থাৎ বি মাইনাস ইউ বাই টি আমরা মান বসাইলাম মান বসে ক্যালকুলেশন করলে আমাদের ত্বরণ দাঁড়ায় হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা ওয়ে অংশে ত্বরণ পেয়ে গেলাম এখন আমরা এই ওয়ে অংশে এই যে 10 সেকেন্ড সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওয়ে অংশে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান সমান কি আমরা জানি দূরত্ব বা সরণ এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি অথবা এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার যে কোনো সূত্র ব্যবহার করি না কেন রেজাল্ট একই আসবে এখন আমি এই সূত্রটি ব্যবহার করলাম ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এখন ইউর মান এবং বির মান বসাই দিলাম টির মান বসাই দিলাম ক্যালকুলেশন করলাম তাহলে কত দাঁড়ালো 25 মিটার তাহলে ওয়াই অংশে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25 মিটার ঠিক একইভাবে আমরা এবি অংশের মান বের করব তোমরা শুধু একবার চিত্রটি অঙ্কন করবে এবি অংশে চলে আসো এবি অংশে এ যখন ছিল এ বস্তুটি যখন এ বিন্দুতে ছিল তখন তার ব্যাগ ছিল বি বি বিন্দুতে যখন আসলো তখনও তার ব্যাগ বি রয়ে গেছে অর্থাৎ 5 রয়ে গেছে আদি ব্যাগ এবং শেষ ব্যাগ একই কিন্তু সময় লেগেছে কত 10 থেকে 20 সেকেন্ড তার মানে কত সেকেন্ড হলো 10 সেকেন্ড তাহলে 10 সেকেন্ডে এ থেকে বিতে আসছে কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই কাজে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি অংশে আদি ব্যাগ ইউ ইজ ইকুয়াল টু 5 মিটার শেষ ব্যাগ বি ইজ ইকুয়াল টু 5 মিটার সময় লাগছে 20 মাইনাস 10 কত 10 সেকেন্ড তাহলে ত্বরণ হবে বি মাইনাস ইউ বাই টি 5 মাইনাস 5 বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা সরল করলে পাইলাম কত 0 অর্থাৎ এ বি অংশে কোনো ত্বরণ নাই এখন আমরা এ বি অংশে অতিক্রান্ত দূরত্ব কি এইখানে এ বি অংশটাই বস্তুটি সমবেগে গিয়েছে সুসমবেগে অর্থাৎ বেগের পরিবর্তন হয়নি তাহলে আমরা সুসমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু বিটি আমরা বির মান বসাই দিলাম সময় লেগেছে টি সমান কত 10 আমরা গুণ করলে দাঁড়ায় 50 তাহলে এ বি অংশে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার এবার চলো আমরা বিসি অংশে চলে যাই লক্ষ্য করো বিসি অংশে বস্তুটি সময়ের পরিবর্তনের সাথে সাথে তার ব্যাগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে ছিল কত বি বিন্দুতে ছিল 5 পরে 10 সেকেন্ড পর তার ব্যাগ হয়েছে 10 এই যে 10 বরাবর আছে সি বিন্দুতে ব্যাগ হয়েছে 10 তাহলে এই ক্ষেত্রে বস্তুটির ব্যাগ যেহেতু বৃদ্ধি পেয়েছে কাজে ত্বরণ হয়েছে এখানে ত্বরণটা আমরা বের করব এখানে আদি বেগ কত বিসি অংশে আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর সি বিন্দুতে ব্যাগটা কত শেষ ব্যাগ 10 মিটার পার সেকেন্ড সময় লাগছে 30 থেকে 20 বাদ দিলে কত দ্বারা 10 সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে পি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5 বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ক্যালকুলেশন করলে পাবো হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বিসি অংশ অতিক্রান্ত দূরত্ব এস থ্রি ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি আমরা মান বসিয়ে দিলাম কত হলো 75 মিটার তাহলে বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 75 মিটার এবার আমরা চলবো সিডি অংশে সিডি অংশে বস্তুটি ব্যাগ হ্রাস পেয়েছে অর্থাৎ কি সি থেকে ডিতে আসছে আগে ছিল কত সি বিন্দুতে ছিল 10 পরে আসছে ডি বিন্দুতে 0 তাহলে এই অংশে কি ব্যাগ হ্রাস পেয়েছে সুতরাং সিডি অংশে মন্দন হয়েছে এক্ষেত্রে সিডি অংশে আদি ব্যাগ ছিল ইউ সমান 10 শেষ ব্যাগ হচ্ছে বি ইকুয়াল টু 0 সময় লাগছে কত 30 থেকে 40 আসছে তার মানে 10 সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে ত্বরণ অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হবে আর কি ত্বরণ বি মাইনাস ইউ বাই টি আমাদের ক্যালকুলেশন করলাম মান বসে কত আসলো মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই অংশে তার ত্বরণ হলো মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ সিডি অংশে মন্দন হয়েছে মন্দন কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সিডি অংশ অতিক্রান্ত দূরত্ব আমরা ওই সূত্রে ব্যবহার করলাম ইউ প্লাস বি বাই টু ইন্টু টি আমরা মান বসাইলাম ক্যালকুলেশন করলাম কত আসলো 50
তাহলে আমরা এই সম্পূর্ণ যে চিত্রটা ছিল সেই চিত্রে বিভিন্ন অংশের অর্থাৎ UA AB BC এবং CD অংশের ত্বরণ এবং মন্দন বের করতে পেরেছি এবং অতিক্রম দূরত্ব বের করতে পেরেছি এখন মোট দূরত্ব কত তাহলে মোট দূরত্ব আমরা AB অংশের দূরত্ব UA অংশের দূরত্ব AB অংশের দূরত্ব BC অংশের দূরত্ব যোগ CD অংশের দূরত্ব যোগ করলে আমরা টোটাল দূরত্ব পেয়ে যাব চলো আমরা বের করে নিই আমরা লিখে নিলাম বস্তু কণাটি মোট অতিক্রান্ত দূরত্ব ওয়া প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি অর্থাৎ এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস এস ফোর মিটার আমরা মান বসাইলাম মান বসে যোগ করলাম কত আসলো 200 মিটার তাহলে বস্তু কণাটির মোট অতিক্রান্ত দূরত্ব 200 মিটার শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমরা কাজ থ্রি এর সমাধান করি কাজ থ্রিতে এই যে চিত্রটি দেওয়া হয়েছে চিত্র থেকে কি লেখচিত্রটির সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করা চলো আমরা এই লেখচিত্র অনুরূপ একটি লেখচিত্র অঙ্কন করে নিই এই মাপগুলি অনুযায়ী এই মানগুলি আমরা এই মানগুলি বসাব কাজ তিনের সমাধান এখানে লেখচিত্র অঙ্কন করা হয়েছে প্রথমে আসো চিত্রে উপি অংশে বস্তুটি সমতরণে গতিশীল কেন উপি অংশ লক্ষ্য করো সময়ের পরিবর্তনের সাথে তার বেগ বৃদ্ধি পেয়েছে এই অংশে বস্তুটি সমতরণে গতিশীল তাহলে উপরি অংশের ত্বরণ কি শেষ বেগ অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময় কত আসলো 4/2 = 2 m/s² তার মানে উপরি অংশে ত্বরণ হচ্ছে 2 m/s² চিত্রে পি কিউ অংশে এই যে পি কিউ এই পি কিউ অংশে বস্তুটি সমতরণে গতিশীল কারণ তার সময়ের পরিবর্তনের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পেয়েছে সুতরাং এই পি কিউ অংশে বস্তুটি সমতরণে গতিশীল যে পি কিউ অংশের ত্বরণ = কি শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময় সময় কত আগে ছিল কত 2 পরে হলো 4 তো 4 - 2 আমরা বিয়োগ করলাম এবং ক্যালকুলেশন করলাম কত আসলো পি কিউ অংশের ত্বরণ হচ্ছে 4 m/s² এখন আমরা আসব কিউ আর অংশে এখানে লক্ষ্য করো কিউআর অংশে বস্তুটি সমবেগে গতিশীল কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না সমবেগে গতিশীল সুতরাং এই অংশে ত্বরণ হচ্ছে কি আদি বেগ ছিল 12 আর শেষ বেগ ছিল কত 12 তাহলে 12 - 12 = 0 বাই সময় কত আগে ছিল এখানে কিউ বিন্দুতে যখন ছিল তখন সময় ছিল 4 যখন 8 সময় যখন 8 সেকেন্ড তখন সে আর বিন্দুতে আসছে তাহলে সময়ের পরিবর্তন হলো 8 - 4 = 4 আমরা ক্যালকুলেশন করলে কত দ্বারা 0 কাজে কিউ আর অংশে ত্বরণ হচ্ছে 0 এখন আর এস অংশে বস্তুটি সমমন্দনে যাচ্ছে অর্থাৎ বেগ কমতেছে হ্রাস পাইতেছে সুতরাং আমরা বলতে পারি সমমন্দনে গতিশীল তাই আর এস অংশে মন্দনে যেগুলো কি মন্দন পার করতে গেলে আদি বেগ বিয়োগ শেষ বেগ অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময় এই ক্ষেত্রে আমাদের হবে আদি বেগ বিয়োগ শেষ বেগ বাই সময় সময় লাগছে কত 8 থেকে 10 এ আসছে 10 - 8 কত 2 তাহলে কত হলো 4/2 = 2 m/s² এসটিআর অংশে আমরা এখন ত্বরণ নির্ণয় করব লক্ষ্য করো এসটি অংশে বস্তুটি সমমন্দনে গতিশীল কারণ একই সাথে বেগ হ্রাস পাচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ হ্রাস পাইতেছে সুতরাং এক্ষেত্রে সমমন্দন হচ্ছে এসটি অংশ মন্দন FI = কি আগে ছিল কত এস এ ছিল কত 8 আর টিতে হলো কত 4 আজ আমরা বলতে 8 - 4 বা সময় লাগছে কত এস এ যখন ছিল তখন ছিল 10 আর যখন টি বিন্দুতে আসে তখন সময় হলো 12 তাহলে কত হলো 2 তাহলে আমরা ভাগ করলো 2 m/s² এমনিভাবে টি ইউ অংশে বস্তুটি সমমন্দনে গতিশীল এ অংশে আমরা মন্দন = কি যখন টি বিন্দুতে ছিল তখন তার ব্যাক ছিল 4 যখন ইউতে আসে তখন ব্যাক হলো কত এই যে দেখো 2 বরাবর আছে 2 আর সময় কত যখন টিতে ছিল তখন সময় ছিল 12 যখন ইউতে আসে তখন 14 তাহলে 14 থেকে 12 বিউ তাহলে কত 2 আমরা ভাগ করলে পাই কত 1 m/s² তাহলে আমরা সম্পূর্ণ অংশেই অর্থাৎ উপি পিকিউ কিউআর আর এস এসটি এবং টি ইউ এই সম্পূর্ণ অংশে আমরা ত্বরণ ব্যাখ্যা করলাম অর্থাৎ গতির অবস্থা ব্যাখ্যা করতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের প্রশ্নের সমাধান
আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ আর নয়, খুদা হাফেজ।